চট্টগ্রামের কাস্টমসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা এআরও মোহাম্মদ আবুল কালাম আজাদ 39 বছর আগে কাস্টমসের সহকারী পদে চাকরিতে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়েছেন দুবার। গত 9 বছর আগে অবসরে যান চাকরি থেকে। চাকরিতে থাকাকালীন ফাইল আটকিয়ে ঘুষ গ্রহণের বিভিন্ন অভিযোগ ছিল তার বিরুদ্ধে। দুর্নীতির টাকায় চট্টগ্রামের ডবল মুরিং থানা এলাকায় 3টি স্থানে জমি কিনে সেগুলো আবার অল্প দামে বিক্রি করে দেন তিনি। এর মধ্যে 2টি জায়গা বিক্রি করেছেন তার পরিচিত এক নারীর কাছে। 2002 সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ থেকে প্লট পেলেও পরে বিক্রি করে দেন তিনি। পরে ওই বিক্রি করা প্লটটিতে 6তলা বাড়ি বানিয়ে 14 বছর ধরে বসবাস করছেন আবুল কালাম আজাদ। এসব অভিযোগের তদন্ত শুরু করে দুদক। দুদকের অনুসন্ধান কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পায়নি বলে কমিশন প্রতিবেদন পাঠান 2 বছর আগে। প্রতিবেদনটি চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় এমন তথ্যই উঠে এসেছে চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে। অভিযোগ রয়েছে 2021 সালে দুদকের অনুসন্ধান থেকে বাঁচতে তথ্য গোপন করে সম্পদ বিবরণী দেন আবুল কালাম আজাদ। ওই সম্পদ বিবরণীতে তিনি চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় সিডিএ থেকে পাওয়া প্লট 2002 সালে বিক্রি দেখালেও সেখানে তার নামে রয়েছে 6তলা একটি বাড়ি। অনুসন্ধান বলছে আজাদের এই জালিয়াতি ধরতে পারেনি দুদক অনুসন্ধান কর্মকর্তা। প্লট সহ এ বাড়ির দাম অন্তত 5 কোটি টাকার সম্পত্তি। দুদকের অনুসন্ধান কর্মকর্তা তার পক্ষে প্রতিবেদন দাখিল করেন। ওই সময় অনুসন্ধান কর্মকর্তা ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম একের সাবেক সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম। পরে দুদক কর্মকর্তা ফখরুল ইসলাম কর্মস্থল ছেড়ে যাওয়ার পর নতুন দায়িত্ব পান সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন। দুদক সূত্র বলছে 2021 সালের 20 ডিসেম্বর দুদকের কাছে সম্পদ বিবরণী ঘোষণা দেন কাস্টমস কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। 1982 থেকে 1984 সাল পর্যন্ত তিনি ফেনীর নিজ গ্রামের 51% কৃষি জমি কিনেছেন 35,000 টাকায়। দুদকের দেয়া সম্পদ বিবরণীতে এসব তথ্য উল্লেখ করেন। দুদক অনুসন্ধানে আবুল কালাম আজাদ ফেনীতে 51% জায়গা ছাড়াও আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় সিডিএ থেকে পাওয়া 4.13 কাঠা প্লটটি 2002 সালের 21 জুলাই জেম আবদুল্লাহ গংদের কাছে বেচে দেন তিনি। 1984 সালের 30 নভেম্বর আগ্রাবাদ এলাকায় 250 ও 2003 সালের 2 আগস্ট 0.75 শতক জায়গা কেনার পর পরবর্তী সময়ে তার পরিচিত সুলতানা ইয়াসমিন নামের এক নারীর কাছে বিক্রি করে দেন, এমন তথ্য দুদকের সম্পদ বিবরণী যাচাইয়ে খুঁজে পান দুদক কর্মকর্তা। চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় সিডিএ থেকে পাওয়া 4.13 কাঠার প্লটটি 2002 সালের 21 জুলাই জেম আবদুল্লার কাছে বিক্রি করা হলেও সেখানে 6তলা বাড়ি বানিয়ে 14 বছর ধরে বসবাস করছে আজাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সূত্র বলছে চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় 7 নম্বর বাড়ির নিয়মিত হোল্ডিং ট্যাক্সও দেন মোহাম্মদ আবুল কালাম আজাদ। এ বাড়ির হোল্ডিং নম্বর 728। অনুসন্ধান বলছে 6তলা ভবনটির সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স ভ্যালু 3 লাখ টাকা। ভ্যালু নির্ধারণে প্রতি বছর 51,000 টাকা ট্যাক্সও দেন তিনি। 2023-24 অর্থ বছরে জুন পর্যন্ত বাড়িটির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা হয়েছে। অনুসন্ধান আরো বলছে 1976 সালের কাস্টমস এর অফিস সহকারী হিসেবে যোগদান করেন মোহাম্মদ আবুল কালাম আজাদ। 1990 সালে উচ্চমান সহকারী হিসেবে পদোন্নতি পান তিনি। 2001 সালে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে আরো এক ধাপ পদোন্নতি পেয়ে 2015 সালের 2 সেপ্টেম্বর তিনি অবসরে যান। সাবেক কাস্টমস কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদকে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় 7 নম্বর বাড়িটির মালিকানা বিষয়ে জানতে চাইলে তিনি বাড়িটি তার বলে নিশ্চিত করেন টিম চট্টগ্রাম প্রতিদিনকে। 2002 সালে ওই জায়গা বিক্রি করবার পর কিভাবে বাড়ি বানালেন এবং হোল্ডিং ট্যাক্সও পরিশোধ করেছেন এমন প্রশ্নে তিনি কোনো উত্তর না দিয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আবারও ফোন করা হলে তিনি রিসিভ করেননি। এরপর তার ফোন নম্বরে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে 2013 সালের 2 জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের দায়ে তার স্ত্রী মাসুমা আক্তারের বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রামের দুর্নীতি দমন কমিশন দুদক। ওই মামলা এখন হাইকোর্টে বিচারাধীন রয়েছে এমন তথ্য জানিয়েছেন চট্টগ্রামের দুদক পাবলিক প্রসিকিউটর কাজী সারোয়ার আহমেদ লাবলু। এ বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম একের উপপরিচালক মোহাম্মদ নাজমুস সায়েদ বলেন বিষয়টির খোঁজ খবর নিতে এক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি, তথ্য গোপনের সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।